দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে আপনাদের সাথে আছি আমি মাসুদুর রহমান। আজ দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বেঞ্চ একটি আদেশ দিয়েছেন সারা দেশের যে কিশোর সংশোধনাগার কেন্দ্রগুলো রয়েছে দেশ বিশেষ করে গাজীপুরের, সেটিতে 121 জন শিশু ছিল তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই শিশুগুলোকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্টের মাধ্যমে যে সাজা দিয়েছিলেন এটি হাইকোর্ট বলছেন এটি সাংবিধান পরিপন্থী সাজা দিয়েছেন, এ কারণে এই শিশুগুলোকে মুক্তি নির্দেশ দিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে মূলত কথা বলবো। আমাদের সাথে রয়েছেন এই পুরো বিষয়টি যিনি সুপ্রিম হাইকোর্টের বিভাগের নজরে এনেছেন তার সাথে আমরা তার কাছ থেকে শুনবো। মিস্টার আব্দুল হালিম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হলো যে কিসের তাড়নায় আপনি এই শিশুগুলোর বিষয়টি আদালতের নজরে আনলেন? দেখুন, আমাদের চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন 2004 সালে আমরা প্রতিষ্ঠা করি এবং 2004 সাল থেকে আমরা বিভিন্ন ধরনের শিশু অধিকার রক্ষার জন্য আইনি লড়াই করে চলেছি এবং অসংখ্য জনস্বার্থে মামলা দায়ের করেছি। আপনি জানেন যে শিশু জিহাদ যে পাইপে পড়ে মারা গিয়েছিল সেখানে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমরা রাষ্ট্রের কাছ থেকে আদায় করেছি এবং অনেকগুলো মামলা আরও পাইপলাইনে আছে। আমরা যখন আজকের সকালে আমি যখন কোর্টে যাওয়ার আগে যখন পত্রিকায় দেখলাম যে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান একটা চমৎকার একটা প্রতিবেদন দিয়েছেন যে 121 জন অর্থাৎ 1000-এর বেশি শিশু কারাবন্দী রয়েছে কিছু সংখ্যক, এর ভিতরে 121 জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, তখনই আমার মাথায় স্ট্রাইক করে যে হাউ মোবাইল কোর্ট ক্যান গিভ পানিশমেন্ট অ্যান্ড এমপ্রিজনমেন্ট অ্যান্ড গিভ দেম বিহাইন্ড দ্য বার। কারণ ইভেন আপনি দেখবেন যে শিশু আইনে স্পষ্ট বিধান করা হয়েছে যে শিশু আইনের বিধানাবলী অন্য যে কোনো আইনের উপর প্রাধান্য পাবে। এখন কোনো শিশুকে বিচার করতে হলে তাকে অবশ্যই শিশু আদালত বিচার করবে, মোবাইল কোর্টের কোনো ক্ষমতাই নাই শিশুকে বিচার করার। শিশুর ডেফিনেশনটা বলেই দেওয়া আছে শিশু আইনে যে 18 বছর বয়স পর্যন্ত যারা তারা সবাই শিশু বলে গণ্য হবে। আবার দণ্ডবিধিতে দেখেন বলে দিয়েছে যে 9 বছর পর্যন্ত কিছু কেউ কোনো কোনো শিশু কোনো অপরাধই করতে পারবে না। শিশু আইনে আরও বলে দেওয়া হয়েছে যে 9 বছর পর্যন্ত বয়স, 9 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে গ্রেপ্তারি করা যাবে না। কিন্তু এই প্রতিবেদনটায় দেখলাম 9 বছরের নিচু শিশুও রয়েছে যারা সংশোধনাগারে অন্তরীণ অবস্থায় আছে। এবং আমরা এটা পড়ে মানে অনেকটা হতচকিত হলাম যে এই অবস্থা যদি দেশে চলতে থাকে তাহলে শিশুদের ভবিষ্যৎ কী হবে। এবং আরও একটা নিউজে দেখলাম যে শিশুদেরকে লাইন দিয়ে অপরাধীর মতো দাঁড় করায় সেখানে পিছনে র্যাবের কর্মকর্তারা ছবি তুলেছেন, সেগুলো সামাজিক মিডিয়াতে চলে আসতেছে। অথচ হাইকোর্ট বিভাগেরই রায় আছে যে শিশুদের ছবি কোনো মতেই প্রকাশ করা যাবে না। কিন্তু এই শিশু আইনের বিধানসমূহ আমাদের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আদৌ তারা আমলে নিচ্ছেন না, দেখছেন না এবং আইনের ব্যত্যয় ঘটিয়ে তারা এই শিশুদের মৌলিক অধিকারকে, তাদের বাঁচার অধিকারকে সম্পূর্ণভাবে, একটা শিশু অপরাধ করতেই পারে কিন্তু অবশ্যই তাকে আইন অনুযায়ী শিশু আইনের বাইরে তাকে ট্রিটমেন্ট করা যাবে না, কিন্তু শিশু আইনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা ভ্রাম্যমাণ আদালতে নিয়ে তাদেরকে সাজা দিচ্ছে এবং তারা অবৈধভাবে সংশোধনাগারে অন্তরীণ রয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। বিচারপতি শেখ হাসান আনিফের নেতৃত্বাধীন বেঞ্চ কিন্তু বলেছে যে আসলে এইভাবে সাজা দেওয়াটা যে ভ্রাম্যমাণ আদালত দিয়েছে সেটি আসলেই অসাংবিধানিক। কিন্তু একটি বিষয় এখানে এসে যায়, সেটি হলো যে এখন আমরা ইদানিং যে বিষয়টি দাঁড়িয়েছে যে কিশোর গ্যাংয়ের কথা, এখন কিন্তু শিশু যারা একটু 13-14 বছর হয়ে যাচ্ছে তারা কিন্তু অপরাধী হয়ে উঠছে, তো সেক্ষেত্রে আসলে এই তাদেরকে কিন্তু তারা কিন্তু অপরাধ করছে, তাদেরকে অপরাধ আপনি কীভাবে দমন করবেন তাৎক্ষণিকভাবে? হ্যাঁ রেবলিস, এই 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 কারণে হাইকোর্ট বিভাগ আজকে যে অবজারভেশন দিয়েছে সেটি হলো যে 3টি ডিরেকশন আজকে দিয়েছে স্পেসিফিক্যালি। একটা প্রথম ডিরেকশনে বলা হয়েছে যে 12 বছর বয়সের বয়স পর্যন্ত যারা এই মানে অন্তরীণ আছে তাদের সাজা সম্পূর্ণ অবৈধ, ভয়েড অ্যা ভিনিশিও আনকনস্টিটিউশনাল এবং তাদেরকে আদালতের আদেশ পৌঁছার সাথে সাথে মুক্তি দিতে হবে। কিন্তু 12 বছর থেকে 18 বছর যারা, এদের একটা পসিবিলিটি থেকে যায় যে আইদার কনফ্লিক্ট উইথ ল, আইনের সংঘাতে জড়িত আছে অথবা আইনের ইনকন্ট্রাস্ট উইথ ল মানে আইনের সাথে মানে সংস্পর্শে জড়িত আছে, তো আইনের সংঘাতে আর সংস্পর্শে জড়িত শিশু থাকার পসিবিলিটি থাকতে পারে। এ কারণেই আদালত বলে দিয়েছে যে 12 থেকে 18 বছর যাদের বয়স তাদেরকে 6 মাসের জামিন দিয়েছে কিন্তু মুক্তির আদেশ কিন্তু দেয়নি। আর
তৃতীয় যে আদেশটা আদালত দিয়েছে সেটা হলো সাত কার্যদিবসের মধ্যে র‍্যাবের ডিজি এবং যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তিনজন ম্যাজিস্ট্রেট ওনারা এই মামলায় সম্পৃক্ত শিশুদের প্রত্যেকটা শিশুদের নথি আদালতে সাত কার্যদিবসের মধ্যে উপস্থাপন করবেন। সুতরাং এখানে শিশুদের যে গ্যাং যারা অপরাধ করতেছে, এখন গ্যাং তো একটা প্রচলিত শব্দ, কিন্তু এটা আইনের ভাষায় তো গ্যাং বলে কিছু নেই। আপনি তো গ্যাং বলে শিশুদেরকে চালিয়ে যেতে পারবেন না, আপনাকে আসতে হবে আইনের ফ্রেমও আর কি, কোন ধারায় সে গ্যাং আপনাকে বলতে হবে, তো আদারওয়াইজ আপনি তো গ্যাং বলতে পারেন না। সে গ্যাং বা অনেক মানে সক্রিয় কোনো দলের সদস্য হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি যখনই তাকে অ্যারেস্ট করতে যাবেন শিশু আইন মান্য পালন করতে হবে আপনাকে। যখনই অপরাধে সম্পৃক্ত করবেন, সে অপরাধের ভিকটিম হতে পারে, সে অপরাধের সাক্ষী হতে পারে, সে অপরাধ একিউজ পারসন থাকতে পারে হতে পারে, যেভাবেই হোক না কেন শিশু আইনের অধীনে যে সুরক্ষা দেওয়া হয়েছে সেই সুরক্ষা প্রতিপালন যদি না করা হয় তাহলে সেটা আইনের ব্যত্যয় এবং সেটা বেআইনি বলে গণ্য হবে। আব্দুল আলী, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আবারও কথা হবে। দর্শক, আমরা একটা বিরতি নেব, ফিরে এসে আবারও কথা হবে কিশোর গ্যাং এবং আজকের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছে তা নিয়ে। দর্শক স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আমরা কথা বলছি, দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন, সেই আদেশটি হলো যে 121 শিশুকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন যারা তাদেরকে সাজা দিয়েছিল মোবাইল কোর্ট। আমরা শুরুতে একটি প্রতিবেদন দেখতে চাই, প্রতিবেদনটিতে আমরা বিস্তারিত জানতে পারবো আরও। ভ্রাম্যমাণ আদালতের সাজা নিয়ে যশোর ও টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুদের নিয়ে বৃহস্পতিবার সংবাদ প্রচার করে গণমাধ্যম। রিপোর্টে বলা হয়, চলতি বছর 3 মে থেকে 10 আগস্ট পর্যন্ত র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত 121 শিশুকে দণ্ড দেয়, কিন্তু 2013 শিশু আইনে বলা আছে 18 বছরের নিচে সবাই শিশু, আর তারা কোনো অপরাধ করলে বিচার হতে হবে শিশু আদালতে। বিষয়টি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। আদেশে 12 বছরের কম বয়সী শিশুকে দ্রুত মুক্তির নির্দেশ দেয়া হয়, আর 13 থেকে 18 বছর বয়সী শিশুকে দেয়া হয় 6 মাসের জামিন। এরপর আদালতের সন্তুষ্টি সাপেক্ষে শিশুদের মুক্তি দিতে বলেন উচ্চ আদালত, সে সাথে তলব করা হয় সাজা দেওয়ার নথি। এই ভ্রাম্যমাণ আদালত কোনো শিশুকে দণ্ড দিতে পারে না, দণ্ড দিতে পারে একমাত্র শিশু আদালত। যেহেতু ভ্রাম্যমাণ আদালত আইনের ব্যত্যয় ঘটিয়ে শিশু আইনের উপর নজর না রেখে সম্পূর্ণ বেআইনিভাবে শিশুদেরকে দণ্ড দিয়েছে, সে কারণে এই দণ্ডকে অবৈধ ঘোষণা করেছে আদালত। এদিকে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের পরিচালক জানিয়েছেন আদেশের নথি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। মোবাইল কোর্টের যারা আসছেন 121 জন, তাদের সাজা বা তাদের মুক্তি দিয়েছেন হাইকোর্ট থেকে, এরকম একটা নিউজ শুনেছি, তবে এখনও কোনো অর্ডার আমরা এখনও পাইনি। আদেশ আদালতের আদেশ যখন আসবে ওই আদেশ দেখব, আদেশে কী আছে, আদেশে যেভাবে বলা থাকে আমরা সেই প্রক্রিয়ায় তাদেরকে মুক্তি দেব। হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র বলছে শিশুদের মুক্তির আদেশ আগামী রোববার গাজীপুর কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হবে। দর্শক, আমরা একটা প্রতিবেদন দেখছিলাম, আমরা আবারও চলে আসি। ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, আপনাকে আবারও স্বাগত। আপনি এই পুরো বিষয়টি আপনি হাইকোর্টের নজরে নিয়ে এসেছিলেন, এবং যেটি হলো যে এখনও যেটি শুনলাম তত্ত্বাবধায়কের মুখে, উনি বললেন যে আসলে এই আদেশটি এখনও ওনারা পাননি, যেহেতু সকাল দুপুর 12টার দিকে আদেশটি হয়েছে। আসলে এখন পরবর্তী প্রক্রিয়া কী হবে, শিশুগুলি মুক্তি পাবে কোন প্রক্রিয়ায়? দেখুন, আদালত তার আদেশে কিন্তু বলে দিয়েছে যে অফিস ইজ ডাইরেক্টেড টু ট্রান্সমিট দ্য অর্ডার অফ দিস কোর্ট ইমিডিয়েটলি। সুতরাং এখন ডিপেন্ড করতেছে যে অর্ডারটা তো টাইপ করতে হবে, টাইপ করার পর এটা দুইজন বিচারপতি মহোদয় স্বাক্ষর করবেন, স্বাক্ষর করার পরে এটি সেকশনে নেমে যাবে, সেকশনে নেমে গেলেই সেকশন থেকে এটা সুপ্রিম কোর্টের মাধ্যমে চলে যাবে সংশোধনাগার সহ সমস্ত বিবাদীদের কাছে, এবং হয়তো 4-5 ওয়ার্কিং ডে লেগে যাবে। এটা লাগবেই সাধারণত, যে 4-5 ওয়ার্কিং ডেজের মধ্যে সংশোধনাগারে চলে গেলে তখন তারা ব্যবস্থা নেবে আদেশ অনুযায়ী, যে 12 বছরের নিম্নে যারা, 12 বছর পর্যন্ত যারা আছে তাদেরকে মুক্তি দিয়ে দিতে হবে, আর বাকিদেরকে জামিনে মুক্তি দিতে হবে। ওই ক্ষেত্রে আর কি, যে যে জেলার সংশোধনাগার আছে সেই জেলার নারী শিশু নির্যাতন কোর্টে বেইল বন্ড সাবমিট করে তারপরে ওই নারী শিশু আদালতের সন্তুষ্টি সাপেক্ষে তাকে জামিন দিতে হবে।
আচ্ছা, একটা বিষয় যেটি হলো যে শিশু আইন নিয়ে আমরা দেখছি যে আসলে এটি নিয়ে 2013 সালে আইন হয়েছে, কিন্তু আমরা প্রায় দেখি যে শিশুদের বিচার যখন শুরু হয় তখন কিন্তু শিশু আদালতে বিচারটি হয় না। আপনি কিন্তু শিশু নিয়ে অনেক বহুদিন ধরেই কাজ করছেন, এটি নিয়ে আসলে এখানে বাধ্যবাধকতা কোথায়? এখানে দেখেন, আইনগত বাধ্যবাধকতাটা তো স্পষ্টভাবে আছে আইনে। সমস্যাটা যেটা হয়েছে সেন্সিটাইজেশন, এবং আর একটা হলো আপনার বিচারক বলেন, আইনজীবী বলেন, পুলিশ বলেন, এই তিন ধরনের স্টেক হোল্ডার, তাদেরকে ট্রেনিংয়ের মধ্যে আনা, এই ট্রেনিংটা আসলে আমাদের দেশে নাই। তাদেরকে যথাযথ শিশু আইনের, একটা আইনের কিন্তু অনেক আসপেক্ট থাকে, অনেক দিক থাকে, এটার ওভাররাইডিং ইফেক্ট কী, এই আইনটা অন্যান্য সকল আইনের উপর প্রাধান্য পাবে, তার মানিটা কী, এটা অনেকে হয়তো জানেনও না, অনেক অ্যাডভোকেট জানেন না অনেকে, এবং হয়তো দেখা যাচ্ছে বিচার কার্য পরিচালনা করতেছেন হয়তো হয়তো এটা অনুভব করতে পারেন না। সেখানে দক্ষ একজন অ্যাডভোকেট যদি এই বিষয়টা তুলে ধরে তখন এই কারণে দরকার হলো কিছুদিন পর পর বা কয়েক মাস পর পর এই শিশু আইনের উপরে ট্রেনিং দরকার। সুপ্রিম কোর্ট চাইল্ড রাইটস কমিটি যে কাজ করছেন বিচারপতি ইমান আলী মহোদয়ের নেতৃত্বে, এটা কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু প্রায় এই সেমিনার কনফারেন্স এগুলো কিন্তু করেন, যেটি বিভিন্ন প্রবেশন অফিসার থেকে শুরু করে যারা পুলিশ সবাই কিন্তু আসে, তাহলে তারপরও কেন কাজ হচ্ছে না? এখানে এখানে সরকারের গাফিলতি রয়েছে। সুপ্রিম কোর্টের যে লিগ্যাল এইড কমিটি আছে, এই শিশু যে সুরক্ষা কমিটি আছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে তারা কাজ করে এবং তারা বিভিন্ন জায়গায় সেন্সিটাইজেশনের কাজ করে, ট্রেনিংয়ের কাজ করে, কিন্তু আমাদের দেশে হলো 64টা ডিস্ট্রিক্ট, 64টা জেলায় এর এই কার্যক্রমের এবং এই ট্রেনিংয়ের ব্যাপ্তিটা এখনও ওইভাবে কিন্তু বাড়েনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কোনো শিশু অপরাধ করলে প্রাথমিকভাবে চলে যায় পুলিশের নজরে, এই পুলিশ কতখানি ওয়াকিবহাল আইনটা সম্পর্কে কতখানি জানে, এই আইনটাতেই বলা আছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে শিশুবান্ধব অফিসার রাখতে হবে। আমরা এর আগে দুটা রিট পিটিশনে, আপনি জানেন যে 9 বছরের শিশুকে, 2টা শিশুকে মার্ডার কেসে সম্পৃক্ত করা হয়েছিল, পত্রিকা এসেছিল, আমরা ডিরেকশন চেয়েছিলাম যে প্রত্যেকটা জেলায় প্রবেশন কর্মকর্তা তার দায়িত্ব পালন করতেছে কিনা, এবং প্রত্যেক থানায় শিশু বান্ধব অফিসার নিয়োগ করা হয়েছে কিনা। সমস্যা হলো যে এখন পর্যন্ত সেই রুলে নিষ্পত্তি হয়নি, তো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখন আমাদের সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য যারা আছেন, এদের মধ্যে এক ধরনের শৈথিল্য দেখা যায় যে আদালত থেকে তো আমরা এখন পর্যন্ত লোনের নিষ্পত্তি হয় নাই, তাহলে আমরা কি করব। কিন্তু নিষ্পত্তি না হওয়ার আগে আইনেই তো বাধ্যবাধকতা রয়েছে, এটা আইন অনুযায়ী তারা করতে বাধ্য। কিন্তু কথা হলো এখানকে সরকারকে এগিয়ে আসতে হবে, সরকারকে এবং আদালতকে, এবং বিশেষ করে যে শিশু সংক্রান্ত যে বোর্ড আছে, ন্যাশনাল বোর্ড যেটা আইনে প্রতিষ্ঠিত, এই বোর্ড এখনও অত অ্যাক্টিভ হয়ে ওঠেনি। আমরা আশা করব এই বোর্ডে কিন্তু রয়েছে প্রায় 3 থেকে 4 জন মন্ত্রী, মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে শিশু পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এখানে জড়িত আছে, প্রবেশন সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় রয়েছে, আইন মন্ত্রণালয় রয়েছে, তাদেরকে বারবার বসে দেশের শিশুদের মানে আনুষঙ্গিক পরিস্থিতি, দেশের শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য, এবং বিশেষ করে আন্তর্জাতিক আইনের মর্যাদা রেখে এই যে শিশু আইনটা প্রণয়ন করেছে পার্লামেন্ট যে এটা অন্য সকল আইনের উপর প্রাধান্য পাবে, সেই বিষয়টাকে সেন্সিটাইজ করা এবং অধিকতরভাবে জানানো একান্তভাবে প্রয়োজন, এটা সরকারের দায়িত্ব। ব্যাস্ট আব্দুল হালিম, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আবার কথা হবে। দর্শক, আমরা একটা বিরতি নেব, ফিরে এসে আবার কথা হবে শিশু আইন এবং শিশু অধিকার নিয়ে। দর্শক, আবার স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আমরা কথা বলছি, হাইকোর্ট বিভাগ একটি আদেশ দিয়েছেন দেশের 2টি সংশোধনাগার কেন্দ্রে 121 জন শিশু বিনা মোবাইল কোর্টে আদালতের মাধ্যমে কারাগারে আছেন, বন্দিশালায় আছেন, বিশেষ করে সংশোধনাগার কেন্দ্রে আছেন, তাদেরকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার আব্দুল হালিম। আমরা এখন জানতে চাই যে এই শিশুগুলো যখন মুক্তি পাবে, হাইকোর্ট যেহেতু আদেশ দিয়েছেন, যদি রাষ্ট্রপক্ষ কোনোরকম চেম্বার আদালতে না যায়, তাহলে এই শিশুদের মুক্তির পর তাদের মনিটর করা উচিত কিনা, কারণ এই শিশুরা তো সংশোধনাগার কেন্দ্রে গিয়ে আরও অপরাধী হয়ে উঠতে পারে। হ্যাঁ, অবশ্যই তাদের মুক্তির পরে পরিচর্যার একটা বিষয় আছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয় আছে, এবং এটি হলো তাদের মৌলিক অধিকার, তারা এটি রাষ্ট্রের কাছে চাইতে পারে, তাদের শিক্ষা, তাদের বাসস্থান, তাদের কর্ম, তারা কিভাবে চলবে। এখন এখানে অনেকগুলো বিষয় আছে, যে সমস্ত শিশুদের মানে গার্ডিয়ান আছে,
বা পিতামাতা আছে, স্বাভাবিকভাবেই প্রবেশন আপনার শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পিতামাতাদেরকে জানানো হবে, তারা পিতামাতা গিয়ে তাদেরকে রিলিজ অর্ডারের পর তাদেরকে নিয়ে আসবে। সাধারণত মা বাবার কাছে চলে যাবে, মা বাবার দায়িত্বে চলে যাবে। আর যে সমস্ত শিশুরা সাধারণত পথ শিশু হিসেবে গণ্য হয় অথবা যাদের কোনো গার্ডিয়ান নেই বা অভিভাবক নেই, তাদের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে, কারণ এই শিশুরাই হলো দেশের ভবিষ্যৎ। এরা যদি আবার যেন কোনো অপরাধে সম্পৃক্ত না হয় তার জন্য দায়িত্ব রাষ্ট্রের, এবং রাষ্ট্র এখানে এই শিশু আইনেও এ ধরনের বিধান রয়েছে যে শিশুর বিকল্প পরিচর্যা এবং বিকল্প ব্যবস্থা, শিশুকে সংশোধন এই মানে সংশোধনাগার তো এক ধরনের আসলে কারাগার বলা যায়, কিন্তু আইনটাতে যে শিশুদেরকে উন্নয়ন এবং তাদের মানবিক বিকাশের জন্য যে বিধান রাখা হয়েছে সেইটির প্রেক্ষিতে সরকারের দায়িত্ব রয়েছে শিশুদের সংশোধনমূলক কাজ এবং শিক্ষামূলক কাজে সম্পৃক্ত করা, এবং সেটির দায়িত্বে পালন করতে রাষ্ট্রের অব্লিগেশন রয়েছে। এবং রাষ্ট্র যদি ফেইল করে আমরা আদালতের কাছে আবার তুলে ধরব যে এই শিশুরা যারা মুক্তি পেল তারা কোথায় কী অবস্থায় আছে, এটা রাষ্ট্র সরকার যেন আদালতকে অবহিত করে। তা নাহলে এই শিশুরা দেখেন যে সমস্ত শিশুদের ছবি প্রকাশ করা হয়েছে, যে সমস্ত শিশুদেরকে কনভিক্টেড করা হয়েছে, গণমাধ্যমের একটা ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা তো বিশাল, প্রশ্নবিদ্ধ ছিল না, প্রশ্নবিদ্ধ ছিল সেটা হলো মানে যে সাধারণত এই যে কোর্ট আজকে অর্ডারটা দিয়েছে এই কোর্টেরই এক বছর আগের একটা রায় আপনি জানেন আছে, যে রায়তে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কোনো শিশুকে অপরাধী বলা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কোনো শিশুর ছবি সংবাদ মাধ্যমে মিডিয়াতে অনলাইনে প্রকাশ করা যাবে না, কিন্তু সেগুলো ব্যত্যয় ঘটতেছে ক্রমাগতভাবে, এবং ইভেন বিভিন্ন মানে গণমাধ্যম তারা এই রায়কে ভায়োলেট করে শিশুদের ছবি তারা ছাপিয়ে দিচ্ছে, যেটা যেটা শুধু দুঃখজনক কিনা সবচেয়ে বড় সমস্যা হলো এই শিশুটা, এই শিশুটাকে তো সাধারণ মানুষ চিনে ফেলবে, চিনে ফেললে সে স্কুলে গেলে তার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে, হিউমিলিয়েটেড হতে পারে, তাকে বলবে যে তুই তো এরকমভাবে অপরাধী, তুই এই অপরাধী ছিলি। তো এই যে এই বিষয়গুলো থেকে শিশুটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের মিডিয়ার রয়েছে, আমাদের পুলিশ এবং আমাদের অ্যাডভোকেট হিসেবে সবারই দায়িত্ব রয়েছে, আমাদেরকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে, আরও শ্রদ্ধাশীল হতে হবে এদের ভবিষ্যৎ নিয়ে, যাতে শিশুরা সুপথে চলে, শিক্ষা সুনিশ্চিত হয়, তারা যাতে ভবিষ্যৎ নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। মিস্টার আব্দুল আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাবো যে যে শিশুদের বিষয়ে আজকে হাইকোর্ট বিভাগ বিচারপতি হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চ আদেশ দিয়েছেন তারা দ্রুতই মুক্তি পাবে, এবং আপনি যে কাজটি করেছেন সেটি অবশ্যই একটি মহৎ কাজ হয়েছে। প্রিয় দর্শক, আমরা আজ এই পর্যন্তই বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, শিশুদের গণমাধ্যমে ছবি প্রচারের ক্ষেত্রে গণমাধ্যম আরও সতর্ক হব, আমরা আরও সতর্কতা অবলম্বন করব, এবং একই সাথে যারা শিশুদেরকে এইভাবে শিশু আদালতের পাশ কাটিয়ে অবৈধভাবে সাজা দিয়েছে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন। আজ এ পর্যন্তই ভালো থাকবেন।